নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। পেঁয়াজের দাম খুব একটা কমেনি। নতুন দেশি পেঁয়াজ ওঠার পর দাম কমে আসবে এমন ধারণা করা হলেও এখনও বাজার বেশ চড়া। এ অবস্থায় লাভের আশায় পেঁয়াজ চাষে বাড়তি গুরুত্ব দিচ্ছেন চাষিরা, যে কারণে উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারীতে এখন রসুনসহ অন্যান্য ফসলের পাশাপাশি এবার বেড়েছে পেঁয়াজের আবাদ। আমি রসুন লাগাইছি আধা বিঘা, আমার খরচ হিসেবে মোটামুটি 15,000 টাকা। কামাল খরচ 20-এর দাম এবার বেশি ছিল, এই জন্য 60,000 উর্ধে খরচ। যদি দাম পাই আমরা তাহলে 2,00,000 মতো আমরা বেচবো। আমার ক্ষেতে আগামরা রোগ ধরছে, আমি এডোমিল গোল্ড দিচ্ছি আর অটোস্টিন দিচ্ছি। এক বিঘা জমি মোট দেখা যায় 18-20,000। আমরা এটা বিক্রি করব পুলিশ চারাটা 50-60,000 টাকা। সম্প্রতি হঠাৎ দাম বাড়লেও আগের বছরগুলোতে লোকসান গুনতে হয়েছে অনেকের, যে কারণে দরপতনের আশঙ্কায় ধানের মতো পেঁয়াজও কিনুক সরকার এমন দাবি চাষিদের। 2-3 মাস কষ্ট করার পরে এই ফসলটা আবাদ করি, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। আমরা দাবি জানাই আমাদের ফসলটা যেন সরকারিভাবে ক্রয় করা হয় এবং পেঁয়াজটা আমাদের 40 টাকার কম হলে আমরা কৃষক মাঠে মারা যাব। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার অন্যান্য মৌসুমের চেয়ে বাড়বে উৎপাদন। পেঁয়াজ রসুন চাষে একটু যেহেতু লম্বা সময়, এই জন্য তারা করতে চায় না, তবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে হয়তো আমরা আমাদের চাহিদা, আমাদের দেশেই উৎপাদিত এই পেঁয়াজ রসুন দিয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো। চলতি মৌসুমে নীলফামারীতে 14,000 মেট্রিক টন পেঁয়াজ আর 1,200 মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।